মর্নিং রাধে রাধে সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ব্লগ উইথ হাবি ফুডলার্সের সবাইকে স্বাগত জানাই। ঘেমে আমি একসা অবস্থা হয়েছে এক্ষুনি মাত্র, মানে আমি ছাদ থেকে এলাম পুজো দিয়ে, আর আজকে অনেক জামাকাপড়ও কেচেছি, তোমাদের দেখাবো, ওগুলোকে গোছাতে হবে, যে এই কাজটা আমার কাছে খুব বিরক্তকর লাগে। জামাকাপড় কাঁচা ছাদে মেলতে যাওয়া এগুলো সব ঠিক আছে, কিন্তু গোছানোটা আমার একদম বিরক্ত লাগে। তো যাই হোক, সেগুলো গোছাবো, এখন হয়তো পারবো না, এখন অনেক অন্য কাজ বাজ আছে। তো কী রান্না করছি আজকে, রান্নার ব্যাপারটাও অনেকটা বেশি রয়েছে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো, রান্নাবান্না করে নিই। আর আজকে একবার ফ্লিপকার্ট ডেলিভারি আসারও কথা আছে, সব কিছু হোক, আলটিমেট গিয়ে মনে হয় যা কেচেছি সেগুলো সব সন্ধ্যের আগে হয়তো মানে শুকিয়ে আনবো, তারপর গোছানোর ব্যাপার। যাই হোক, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা মনে হয় খুব বেশি যে বড় করতে পারবো তা নয়, কারণ সবথেকে বড় কথা আজকে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে, আমি না ভালো করে কাজ করতে পারছি না রান্নাবাড়ি করতে পারছি। এখানে দেখো, আমি ঠাকুর পুজো দিয়ে তো চলে এসেছি, তারপর ওখানে আম, তারপর ভাতটা বসিয়ে, আলু উচ্ছে ভাজা বসিয়ে ব্রেকফাস্টটা করতে বসলাম, পরোটার তরকারি। ভাতটা তো অলরেডি হয়ে গিয়েছে, আমি ভাতটা বসিয়েই ব্রেকফাস্টটা করতে বসি। মোটামুটি তো একটু দেরি হয় আমার পুজো দিয়ে আসতে আসতে, কারণ সবথেকে বড় কথা ছাদের ওপর ঠাকুর ঘরের, আর সেখানে যখনই আমি যাই না কেন, এখন সকালবেলা হলেই রোদের এতটাই পরিমাণ তেজ হয়ে যায় যে সেটা সকাল মানে 11টা বাজে না সকাল 7টা বাজে বোঝা যায় না। যাই হোক, তারপরে এসে রান্নাবাড়ি একটু বসিয়ে, ভাতটা বসিয়ে আমি কিন্তু ব্রেকফাস্টটা করি। এখানে দেখো, আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আর আমি যে আলু, ওই আলুটা কেটে যে দেখো সিদ্ধ করতে দিয়েছি, কারণ ওটা মাছের আলু। আজকে কিন্তু অনেক কটা রান্না আছে জানো তো, এই গরমের মধ্যে একেবারে করতে ইচ্ছা করছে না, কিন্তু দু রকমের মাছ নিয়ে এসেছে, তো যার ফলে কিন্তু রান্নাটা করতেই হবে। তার মধ্যে একটা মাছ হচ্ছে বড় আমেরিকান কই, আর একটা হচ্ছে ওই তোমার কী বলে ট্যাংরা মাছ। জানি না কেন ট্যাংরা মাছ কিন্তু খেতে আমার একেবারে ভালো লাগে না, মাছের মধ্যে পড়ে, এমনি খেতে হয় তাই খাই, খুব একটা ভালোবাসার সহিত আমি মাছটা খাই না। এখানে দেখো, আমার শাশুড়ি মা কিন্তু মাছ কাটতে বসেছিল, তো আমি তো মাছ কাটতে, আমি কাটা তো দূরের কথা, ধরো আমি কাঁচা মাছটা তো ধরিও না যতক্ষণ না ধুয়ে ঠুয়ে রেডি করে দেয়, তার আগে অবধি করি, কারণ আমার এরকম অভ্যাসটা এখনও তৈরি হয়নি জানো তো, ভবিষ্যতে তো অবশ্যই করতে হবে, তখন অবশ্যই করব, কিন্তু এখনও অবধি আমি কোনোদিন করিনি। মায়ের কাছেও করতাম না, নিজের বাড়িতে থাকাকালীন তো এসব দরকার পড়ে না, এখানে এসেও কিন্তু আমি কোনোদিনও করিনি, কারণ আমি পারি না ওগুলো করতে। রান্না টান্না সবই করতে পারি, কিন্তু আমি মাছ মাংস ধুতে কাটতে এগুলো আমি করতে পারি না। তো যাই হোক, বাইরের অবস্থাটা দেখো কী পরিমাণ রোদ, মেঘ করলেও বৃষ্টি হয় না, কিছুই হয় না, মানে সেদিনকার কালকেই মনে হয় বিকেলবেলা নাগাদ এত মেঘ ডাকছিল মনে হলো একটু বৃষ্টি হবে, তো দু চার ফোঁটা পড়েওছে বৃষ্টি, কিন্তু সেই এই বৃষ্টিটা পড়লে না গরমটা অত্যাধিক পরিমাণ বাড়িয়ে দেয়, অত্যাধিক পরিমাণ। তারপর থেকে শুরু হয়েছে সকালবেলা থেকে, ওই দিন রাত্রিটা তো মনে হয় একটু হাওয়ার তাণ্ডবে একটু দু এক ফোঁটা বৃষ্টি পড়েছে বলে একটু ভালো লাগছিল, কিন্তু তারপর থেকে তো আবার সকাল থেকে উঠে এত অসহ্যকর গরম লাগে। আমি এখানে জিরে ফোড়ন দিয়ে তোমার ওই আদা পেঁয়াজ লঙ্কা টমেটো পেস্ট করে কিন্তু মাছের ঝোলটা বানিয়েছি, ওই তেলাপিয়া মাছের ঝোলটা আমি কিন্তু এর মধ্যে মানে ঘরোয়া মশলাই দিয়েছি, একেবারে তোমার কী বলে আদা জিরে বাটা দিয়ে যেরকম ঝোল হয় সেই রকমভাবেই বানিয়েছিলাম তোমার মাছটার মধ্যে কিছু হেভি কিছু ছিল না, রসুন দিইনি, আর ঘরের যেই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন সেই রকম দিয়েই কিন্তু মাছের ঝোলটা বানিয়েছি। কিন্তু ট্যাংরা মাছটা যে বানাবো না মানে ভেবে রেখেছি, ট্যাংরা মাছটা কিন্তু তোমার ইয়ে দিয়ে একটু মানে ট্যাংরা মাছের একটু ঝালটা হলেই বেশি ভালো লাগে, ঝোলটা আমার ঠিক একেবারে ঝোলঝোল থাকবে সেটা ভালো লাগে না, তো সেই জন্য। আর ট্যাংরা মাছের একটা সবথেকে বিচ্ছিরিকর জিনিস কী বলবো, সেটা হচ্ছে ট্যাংরা মাছ প্রচণ্ড পরিমাণে ফাটে, মানে ওই চামড়াগুলোর যখন ফাটে না তখন মানে এত ছিটকায়, এত তেল ছিটকায়, ওরে বাপরে বাপ। এমনি মাছ ভাজতে গেলেই আমি কতবার না তেল ছিটা খাই তার ঠিক নেই, অনেকটা দূর থেকে থেকে মাছগুলোকে ভাজতে দিই, আর সেখানে ট্যাংরা মাছ তো কী বলবো। আমি মানে অনেককে বলতে শুনেছি যেসব মাছের খুব মানে এরকম চামড়াটা ফাটে মানে তেল ছিটকায়, সেসব মাছ নাকি তোমার মাছের গায়ে নাকি তেল মাখিয়ে নিয়ে তারপর ভাজতে দিলে নাকি অতটা মানে তেল ছিটায় না। আমি এটা কোনো দিন না ট্রাই করিনি, আমি জানি না,
অনেকে জানাতে পারো আমাকে, যে তোমরাও সাজেশান দিতে পারো যে আদৌ কি সেটা ঠিক মাছের মধ্যে কি তেলটা মাখিয়ে নিলে তেলটা কমছে। তাই দেখো আমার কিন্তু অলরেডি এই মাছের ঝোলটা হয়ে গিয়েছে, মাছটা ফুটে গেছে, নামিয়ে দিয়েছি। এরপর যেটা করব সেটা হচ্ছে ওই ট্যাংরা মাছটা। ট্যাংরা মাছটা কাটতে গিয়ে আমার শাশুড়িরই হয়েছিল, ট্যাংরা মাছের সাইডে যে কাঁটা থাকে সেটা নাকি প্রচণ্ড শক্ত হয়, তো সেটাই তার হাতে ঢুকে গিয়েছিল। এবং তারপর তো তার সেই কেলেঙ্কারি অবস্থা, বাবা হাত ফুলে গিয়ে প্রায় মানে মাস দেড়েক ধরো সে সেই হাত নিয়ে ভুগেছে, ডাক্তার দেখানো, কত রকমের ওষুধপাতি খাওয়া, মলম লাগানো থেকে শুরু করে সমস্ত কিছু করেছে, প্রায় দেড় মাস সেই হাত নিয়ে ভুগেছে, কারণ ট্যাংরা মাছের কাঁটাটা নাকি এতই শক্ত হয়। আমি শুধু চিন্তা করি যে আমি কী করে কাটবো এইসব মাছ ভবিষ্যতে, জানি না বাবা। আমি সেদিনকার আমার মানে ঘরে আমার শাশুড়িকেই বলছিলাম ভবিষ্যতে যখন আমাকে এগুলো করতে হবে, তখন আমি ওই যে ডাক্তারির যে গ্লাভসগুলো হয় না তোমার ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় গ্লাভসগুলো, ওই গ্লাভসগুলো পরে নেবো, তারপর মাছ কাটবো। তো ন্যাচারালি যে শুনছে সে হাসবেই, যে সে বলছে যে ওরকমভাবে হয় নাকি তোমার হাতে আরও স্লিপ কাটবে, ওটা ওরকমভাবে করতে পারবে না, হাতে ধরা আর গ্লাভস পরে ধরার কি দুটো কি এক হয়, তোমার হাতে স্লিপ কেটে আরও হাতটা 12টা বাজবে। চিন্তা করে দেখলাম কথাটা তো ঠিকই, কিন্তু আমার পক্ষে আমার খুব ভয় লাগে আমার। আর সবথেকে বড় কথা, আমি কোনোদিনে এখনো অবধি কখনো করিনি, করলে হয়তো পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাড়িতেও বেশিরভাগ সময় আমার বাড়িতে আমার বাবা মাছ কেটে কুটেই নিয়ে আসতো, আর আমার মা যখন কাটতো তখন তো মাই কাটতো, মাছ আমি কোনোদিন ধরিনি। আমার বোন কিন্তু এই ব্যাপারে তাও পারে, আমার বোন কিন্তু করতে পারে সব মাছ ধুতে, মাছ কাটতে পারে না, মাছ ধুতে আমি দেখেছি আমার বোনকে, কিন্তু আমি করিনি কখনো, ধুয়ে ঠুয়ে রেডি করে দিলে তারপর করতাম। আর আমি কিন্তু এখানে ট্যাংরা মাছটার মধ্যে রসুন আদা দুটোই ইউজ করেছি, বললাম না একটু ঝালঝাল করে ভানাবো, ঝোলটা কম রাখবো। তো যাই হোক, এই দেখো আমার অলরেডি হয়ে গেছে, ঝোলটা কিন্তু খুবই কম রেখেছি। আর এগুলো কিন্তু বড় ট্যাংরা মাছ, জানো তো বড় ট্যাংরা মাছের লোক বলে স্বাদটা অনেক বেশি হয়, কিন্তু আমি জানি না কেন আমার এমনি ট্যাংরা তো পছন্দ না, আর বড় ট্যাংরার থেকে আমার মনে হয় কি ছোটো ট্যাংরাটাই মেবি ভালো খেতে। আমার আরেকটা বিষয় কী বলতো, আমার জিওল মাছ একদম ভালো লাগে না খেতে, অনেক জিওল মাছ আছে, এটা আমি সন্ধ্যাবেলার দেখাচ্ছি। দেখো আমাদের ফ্লিপকার্টের কিছু গ্রসারির মাল এসেছিলো, যেটা মানে মোটামুটি বিকেল নাগাদ, তখন অনেকটাই বিকেল হয়ে গেছে, 4টে-5টে নাগাদ বাজে, তখন এসেছিলো গ্রসারির কিছু ডেলিভারি দিতে। আমরা তো আধা ডেলিভারি তোমার অনলাইনে নিই, আর আধা কিছু ডেলিভারি তোমার এখান থেকে যে মার্কেট রয়েছে সেখান থেকে নিই। এই জিনিসগুলো এই ফ্লিপকার্ট থেকে নিলে না অনেকটা ভালো হয়, এগুলো একটু হেভি মাল, সেগুলো বাড়ি এসে ডেলিভারি করলে বইতে হয় না কাউকে। আর সবথেকে বড় কথা, আমার ফ্লিপকার্ট প্লাসটা মেনটেন করা যায়। এটা দেখো এতগুলো জামা কাপড় আজকে আমি কেচেছি, প্রচুর জামা কাপড় রয়েছে, অনেক দিন ধরে কাচা হচ্ছিলো না, শরীরটা একটু খারাপ ছিল বলে কাচতে পারিনি, বাট আজকে অনেক জামা কাপড় কেচে ফেলেছি। তো চলো দেখতে থাকো, এগুলোকে এখন গুছাই, সেট করি, তারপর আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। এই যে এই ভিডিওটা তোমরা এখন দেখছো না, যেখানটায় আমি এত ফাস্ট গুছাচ্ছি, আমার এটা করতে প্রায় 20-25 মিনিট সময় লেগেছে, এত ফাস্ট তোমরা দেখে নিলে। দেখো দেখো আমার গোছানো মোটামুটি কমপ্লিট, এবার এগুলোকে তো আমি এখন চা খেলাম, চা বানালাম, চা খেলাম, তারপর ওই যে জামা কাপড়গুলো গোছালাম তোমাদের সাথে তো শেয়ার করলাম। ব্লগটা জানি না কতটা বড় হয়েছে, মানে ফার্স্টে তো ভাবছিলাম খুব একটা বড় হয়তো হবে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি মনে হয় অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটাকে এখানে শেষ করছি, নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণ কি ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটা। আর দিস ইজ উইথ ব্লগ উইথ হানি ফুডলার, স্টে টিউন অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, ডু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।